অদম্য ইচ্ছেশক্তিতে জীবন যুদ্ধে নেমেছেন মেহেরপুরের দৃষ্টি প্রতিবন্ধী গৃহবধূ পারেসা খাতুন। নিজে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও হাল ছাড়েননি সংসারের। প্রতিবন্ধী স্বামী, ননদ, অন্ধ মা ও দুই সন্তান নিয়ে চলছে তার সংগ্রামী জীবন। তবে একটাই ক্ষোভ, শত কষ্টে থাকলেও স্থানীয় জনপ্রতিনিধিরা রাখেননি খোঁজ খবর, মেলেনি সরকারি কোনো সহায়তা। মেহেরপুর থেকে সব সংগ্রামী মানুষের জীবন গাথা তুলে এনেছেন সহকর্মী আক্তারুজ্জামান। জানাবেন সুরিয়া সীমা। মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী শাহিনের স্ত্রী দৃষ্টি প্রতিবন্ধী পারেসা খাতুন, মানসিক ভারসাম্যহীন ননদ, বৃদ্ধ অন্ধ মা আর দৃষ্টি প্রতিবন্ধী দুই সন্তান নিয়েই তার সংসার। পারেসার চোখের আলো না থাকলেও মনের আলোয় পথ চলেন তিনি। স্বামী শাহিন দিনমজুরের কাজ করেন, তবে প্রতিবন্ধী হওয়ায় মজুরি পান অর্ধেক, যা দিয়ে সংসার চালানো কষ্টসাধ্য। তাই শুরু করেন ছাগল ও হাঁস মুরগি পালন। এতে কিছুটা স্বস্তি ফিরেছে সংসারে। ভিক্ষাবৃত্তিতে না জড়িয়ে পরিশ্রম করে সংসার সংগ্রামে লিপ্ত রয়েছেন পারেসা। নিজের হাতে সংসারের সব কাজ করেন তিনি। স্থানীয় ও প্রবাসী কয়েকজন যুবকের সহযোগিতায় থাকার একটি ঘর পেলেও প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে তাকে। তবে দৃষ্টিহীন দুই সন্তানের ভবিষ্যৎ কি হবে তা ভেবে হতাশ হয়ে পড়েন। বাসা দুটো আমার মতন প্রতিবন্ধী হিসেবে কি হবে না হবে, আল্লাহ পাক ছাড়া কিছুই জানে না। পরিবারটা সংসারটা সবই প্রতিবন্ধী, স্থানীয় জনপ্রতিনিধিরা জানায় ইউনিয়ন পরিষদ থেকে তালিকা দেয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রতিনিধিরা যদি তাদের নাম আমাদের কাছে দেয় তাহলে আমরা যাচাই বাছাই করে তাদেরকে সর্বাত্মকভাবে সেবা দেওয়ার জন্য চেষ্টা করব। সরকারিভাবে সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারের তরফ থেকে সরকারি বিধি মোতাবেক খেটে খাওয়া প্রতিবন্ধী সংগ্রামী নারী পারেসার পাশে সমাজের উচ্চবিত্র সহ সরকার এগিয়ে আসবে এমন প্রত্যাশা সবার। টেক্সট রিপোর্ট, বাংলা টিভি। বাংলাদেশে কোনো বিদেশি জাহাজ অবৈধ মৎস্য আহরণে প্রবেশ করতে দেওয়া হবে না, জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমরেজাউল করিম। দুপুরে চাঁদপুরের মতলব উত্তর মোহনপুর মা ইলিশ রক্ষা কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নে কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, ইতোমধ্যে অনেক জাহাজ জব্দ করা হয়েছে, জাহাজে যারা ছিল তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। এর আগে মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করতে নৌ র্যালি বের করা হয়। এতে নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, জেলা প্রশাসক মাজিদুর রহমান খান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস ও জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল্লাহ বাকি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই জলসীমার ভিতরে বিদেশি কোন জাহাজ, কোন ট্রলার কাউকে আমরা অ্যালাউ করছি না। সেখানে আমাদের নৌবাহিনী, আমাদের নৌ পুলিশ সকলে মিলে কাজ করছে, আমরা ডিলিজিয়েন্টলি সেটাকে মনিটর করছি। অতীতে কী হয়েছে জানি না, এখন থেকে কোনোভাবে বাংলাদেশের জলসীমায় বিদেশি কোনো জাহাজ কোনো অবৈধভাবে মৎস্য আহরণকে আমরা কোনোভাবে অ্যালাউ করব না। ফেনীতে চলতি আমন ধান চাষে ইঁদুরের আক্রমণে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন কৃষক ও প্রান্তিক চাষিরা। কৃষি অফিস সূত্রে জানা গেছে, ছাগলনাইয়ায় এবার প্রায় 9,500 হেক্টর ফসলি জমিতে আমন ধানের চাষ করা হয়। বন্যা ও অতিবৃষ্টিতে এ অঞ্চলে ফসলের তেমন ক্ষতি না হওয়ায় কৃষকরা ধানের বাম্পার ফলন আশা করেছিলেন, কিন্তু ধানের মাজায় থোর আসার মুহূর্তে বেড়ে যায় ইঁদুরের উৎপাত। শত শত একর জমির ধান কেটে নিচ্ছে ইঁদুর, আর এক মাসের মধ্যে ফসল পাকা শুরু হবে, কিন্তু ধান পরিপূর্ণ হওয়ার আগেই ইঁদুর তাদের ধান কেটে সাবাড় করে দিচ্ছে। কৃষক ও প্রান্তিক বর্গা চাষিদের অভিযোগ, প্রতি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা চাষিদের কোনো খোঁজখবর নেন না। এছাড়া উপজেলা সদরের কৃষি অফিসে গিয়ে উপজেলা কৃষি কর্মকর্তাকে জানালে ইঁদুর নিধনের কোনো বরাদ্দ নেই বলেও জানান তিনি। এ দুর্ভোগের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহেরকে জানালে তার কাছ থেকেও সমাধানের কোনো আশ্বাস মেলেনি।